ಭೂದೀಪದೇವಿ ರೂಪಸ್ವಂ ಕರ್ಮ ಸಾಕ್ಷಿ ಹೃದ ಓಂ ಭೂರ್ಭುವಸ್ವರಂ ಓಂ ಶುಕ್ಲಾಂಭರದನಂ ವಿಷ್ಣುಂ ಶಚಿವರ್ಣಂ ಚತುರ್ಭುಜಂ ಪ್ರಸನ್ನವದನಂ ಧ್ಯಾಯ ಸರ್ವವಿಘ್ನೋಪಶಾಂತಿಃ ಪ್ರಣವಸ್ಯ ಪರಬ್ರಹ್ಮ ಋಷಿಃ ಪರಮಾತ್ಮ ದೇವತಾ ದೇವಿ ಗಾಯತ್ರೀ ಚಂದಃ ಪ್ರಾಣಾಯಾಮೇ ವಿನಿಯೋಗಃ ಭಾಸ್ಕರಾಯ ವಿದ್ಮಹೇ ಮಹದ್ಯುತಿಕರಾಯ ಧೀಮಹೇ ತನ್ನೋ ಆದಿತ್ಯ ಪ್ರಚೋದಯಾತ್. প্রথমে আপনি আরম্ভ করুন, গিন্নিকে দিন, মা তুমিও নাও, উনাকে দিন. অপরাধ শাস্ত্রাণি ক্রিয়ন্তে হর্নিশম্য দাসোহমিতি মামত্বক্ষমস্ব সুরবন্দিতা. এই নিন, এখানটা দিন. বলছিলাম পার্বতীকে চান করাতে হবে যে. সাবিত্রী, পার্বতীকে নিয়ে এসো. এসো মা. ঠাকুরমশাই, গোধান করেছি, তাই আপনি আমায় আশীর্বাদ দান করুন. জলটা ঢালুন এখানে. অঙ্গারক নিবারণার্থম গোদানম করিষ্যে স্বীকৃত্বা. যদমানম ভবতু শেতেন্দ্রিয় আয়ুষ্যে বীন্দ্রিয়ৈ প্রতিষ্ঠতি. দীর্ঘজীবী থেকো, আয়ুষ্মান ভব. ঠাকুরমশাই, আপনি যে বলেছিলেন বাড়িতে যজ্ঞ করতে, এরপর আর বাড়িতে কোনো অঘটন ঘটবে না তো? চিন্তার কারণ নেই, এতে ক্ষতি হবার কিচ্ছু নেই. আরেকটা দোষ বাকি আছে, তোমায় মন্ত্রজপ করতে হবে. তাহলে আপনি কি বলতে চাইছেন? এরকম মন্ত্রজপ আমি আগে কখনো করি নাই. এসবের জন্য আপনাকে তৈরি থাকতে হবে. তুমি শান্তি পূজা না করলে তোমার দোষ থেকে তুমি মুক্তি পাবে না যে. কেন ঠাকুরমশাই, এই সমস্ত পূজো কি আমাকে করতেই হবে? আরে না না, আমার কিছু করার নেই. ভূমিতে চন্দ্র সূর্য যতদিন থাকবে তার বিপক্ষে কেউ যেতে পারবে না. দৈবক্রমে আমরা হচ্ছে মনুষ্য জাতি, আমায় কিছু সময় দিতে হবে যে. আর এটা হচ্ছে যে আমাদের ভাগ্যের পরিহার, দুর্ভাগ্য, এতে ভয়ের কিছু নেই. সাবিত্রী, তুমি তো তব শুনলে. দেখো, আমিও তোমারই মতন, এরপর সবই হচ্ছে ঠাকুরের কৃপা. হ্যাঁ মা, শ্রদ্ধা ভক্তি নিয়ে তুমি শ্রী মনসা দেবীর পুজো করো. এটা দুষির জিনিস, তোমাকে মেনে নিতে হবে. এটা তোমার সাধনা, সাত জন্মে সিদ্ধিলাভ হবে পরমেশ্বরের আশীর্বাদে. তোমরা ভুল বুঝো না, তোমার কোনো অনিষ্ট হবে না, তার আশীর্বাদ সর্বদা আছে. আসছি. নমস্কার ঠাকুরমশাই. নমস্কার. এই পার্বতী. বাবা, এসব কেন বলুন দেখি? এসব কিসের জন্য বলো তো দেখি দাদু? এসব পূজার জন্য আনা হয়েছে. বাবা, সে আমি কিছু জানি না, আমাকে আনতে বলেছে তাই আমি নিয়ে এসেছি. জিজ্ঞেস করুন, এই নিয়ে এসো, ওই নিয়ে এসো, নিয়ে এসেছি বাস, জিজ্ঞেস করুন. কেন বৌমা, ও কি সত্যি বলছে? মা, আমি এসব কিছু বলিনি, বাইরে গেছিলাম তাই আসার সময় নিয়ে এসেছি. সে কি পার্বতী, তুমি কিছু বলতে চাইছো? শোনো, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, হসপিটালে কাজ আছে, বেরোতে হবে. তাই তো দিদা দাদু, আমাদের সঙ্গে থাকতে হবে, তাই না বাবা? ইউ আর রাইট পার্বতী.
দেখো বাবা, সে সম্বন্ধে কিন্তু আমি কিছুই জানি না। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না দাদু? এবার থেকে আমি তোমায় ভালোবাসবো, সত্যি বলছি। তুমি সত্যি বলছো? সত্যি বলছি তোমায়। প্রমিস? প্রমিস। তাহলে একটা কথা জিজ্ঞেস করছি। বলো দেখি। দাদু, তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছো। আমি কিছুই লুকোচ্ছি না। মিথ্যা। মিথ্যা? তুমি কি করে বুঝলে? আমি তোমার কথা থেকেই বুঝতে পেরেছি, তাই না দাদু? ভীষণ দুষ্ট তুমি। রাজা, এগুলো গাড়িতে তুলে দাও দেখি। আগে দিচ্ছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস্টার অমর, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তোমার রিসার্চ কত দূর এগোলো? চলছে স্যার। হ্যাঁ শোনো, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে চিঠি এসেছে, আমরা কখন পৌঁছাচ্ছি তা জানতে চেয়েছে। বাস এই দু তিন দিনের মধ্যে আই উইল ফিনিশ মাই জব। গুড। আগামী নভেম্বর মাসে ওয়ার্ল্ড মেডিকেল কনফারেন্স রয়েছে, আর সেখানেই আমাদের থিসিস সাবমিট করতে হবে। শিওর স্যার। বিফোর দ্যাট আই ওয়ান্ট টু গো টু এ ডিপ জঙ্গল স্যার, সেখানে বিভিন্ন ধরনের সাপ নিয়ে ওদের বিষয়ে স্টাডি করতে হবে স্যার। তাই ইফ ইউ পারমিট মি, আই উইল গো টুমরো ইটসেলফ স্যার। পারমিশন গ্রান্টেড, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। সাবিত্রী, এই সাবিত্রী, কোথায়? হ্যাঁ, এত রাতে পুজো? আজ কি শিবরাত্রি? না, সেরম কিছু নয়, কালকের কাজটা আজকে সেরে রাখছি। আচ্ছা বলো দেখি, তুমি এত তাড়াতাড়ি কি করে? সাবিত্রী, দেরি হওয়ার কারণটা হলো ল্যাব বা রিসার্চ সেন্টার নয়, সেখান থেকে ভালোই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায়। রাস্তায় বিড়াল রাস্তা কাটলো বুঝি? আরে না, মাঝপথে অ্যাম্বুলেন্স চলেছিল। অ্যাম্বুলেন্স কি করে? হ্যাঁ, কোথাও বিয়েতে যাচ্ছিল, সেখানে ভ্যান ও লরির অ্যাক্সিডেন্ট, স্পটেই চারজন আউট, চারজন সিরিয়াস। যারা বাঁচলো তাদের মধ্যে কোণে আসে বাচ্চাটা, বেচারি। সে মহিলা যে কষ্ট কি বলে তোমায়। এ সাবিত্রী, আরে তুমি কাঁদছো কেন? বেচারি, বিয়ের পরেও সে একদিনও সুখে জীবন কাটাতে পারলো না। মনে হচ্ছে ভগবান তার উপর প্রসন্ন হননি, ভগবান ওকে সুখের বদলে বিধবা করে দিলেন। এই সাবিত্রী, তুমি কাঁদলে কি হবে? শোনো, তার ভাগ্যে সেটা ছিল, প্রচুর খিদে পেয়েছে, চলো না খাওয়া যাক। আমার ব্রত রয়েছে, আমি এখন খাবো না। দেখো দেখো, এ আমার মোটেই পছন্দ নয়, এভাবে ব্রত রাখলে স্বাস্থ্য যে খারাপ হবে, চলো খাবার খাও। আপনি একজন ডাক্তার, সেই জন্য স্বাস্থ্যের প্রতি নজর বেশি, কিন্তু আমি এই জন্য ব্রত রাখি যেন আমার স্বামীর উপরে ভগবানের অশেষ অনুগ্রহ থাকে। ঠিক আছে, তুমি আর তোমার ভগবান জানো, আমি মধ্যে আসবো না। সাবিত্রী, কাল আমি আর বুদ্ধু জঙ্গলে যাচ্ছি। সে তুমি আর তোমার জঙ্গল, আর আমাকে সেই জন্য তোমার লাগেজ প্যাক করতে হবে, তাই না? সাবিত্রী, বিলিভ মি, শেষবারের মতো প্রচুর খিদে পেয়েছে, খাবার লাগাবে না নাকি? হ্যাঁ লাগাচ্ছি, চলো। থ্যাংক ইউ। আজ কি স্পেশাল রয়েছে? আ হা হা, পালক পনির বুঝি? আরে না, মাছের ঝোল। এই যে দুধটা খেয়ে নাও। শুনছো, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো না। আমার একটু দেরি হবে, কাজটা শেষ করেই শুয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট। মা,
কোথায়? মা, মা কোথায় তুমি? ও, তাহলে তুমি এখানে কি করছো মা? কেন মা? আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে যে। আলে লে লে, তোমার বাবা এসেছে কিনা একটু দেখে এসো তো মা। না, আমি বাবার সঙ্গে যাব না, তোমাকেই আসতে হবে। মা, আমার চান হয়নি, পূজোও বাকি আছে। তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও না মা, আজ চলে যাও না মা। ঠিক আছে মা। তুমি কেন আসতে চাইছো না মা? আমি একা কি করে যাব? আমি প্রথমে মন্দির যাব, তারপর তোমাকে নিয়ে যাব। তোমার দেরি হবে না মা? তুমি এখন এসো মা। তাহলে একটা কথা আছে, তুমি এখন যাও দেখি। তুমি আমার কথাটা শুনছো না কেন? হুম, তাহলে আমার কথাটা শোনো এখন। আচ্ছা ঠিক আছে, বলো। তুমি যে কোথায় নিয়ে যাবে বলছিলে আমাকে? না, এখন যেতে হবে না, তুমি স্কুলে যাও। যাব না। কেন যাবে না? আমার কথাটা শুনছো না কেন? আমাকে স্কুল থেকে নিয়ে এসে বেরোবে তো? বাবা, আমার স্কুলের দেরি হচ্ছে যে। গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। হুম, কটা বাজে? 8 o'clock. আ 8 o'clock? উরি বাবা, তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। কাম অন কাম অন, হারি আপ। গুড মর্নিং ডার্লিং, তুমি রেডি হয়ে গেছো? প্রথমে গাড়ি বার করে ওকে তুমি স্কুলে দিয়ে এসো, তারপর রোজকার মতো অফিস গিয়ে আমায় তুমি ফোন করতে যেন ভুলো না, কেমন? ওকে, এই ভালোবাসাটা যেন সব সময় থাকে। বাই। ওকে বাই, সি ইউ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো পার্বতী, গাড়িতে তোমার খুব ভালো লাগছে তাই না? আঙ্কেল, তুমি শুধু মোটা নও, বেশি মোটা। আই পার্বতী, আঙ্কেলকে এমন বলতে নেই, সরি বলো। না বাবা, ইউনিফর্ম পরে আমি স্কুলে যাচ্ছি, আর কি করতে আছে কি? তাও কি উনি একটু বুঝতে পারেন না? মেয়েটা বেশ চতুর দেখছি। হ্যাঁ চলে এসছি চলে এসছি, তোমার স্কুল চলে এসছি। ওকে মা, বাই। বাই বাই। বাই আঙ্কেল, বাই ড্যাডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা পার্বতী, সন্ধ্যের সময় আমি আসতে পারবো না, মা আসবেন। হ্যাঁ ঠিক আছে। আরে হে বাবা, তাহলে আমার একটা কথা আছে। কথা আছে? সে কি মা? বাবা, বন মানুষ কেন মানুষ হয় না? বন মানুষ, ওরা যে মানুষের পর্যায়ে পড়ে না। না, ভুল ভুল। জানো বাবা, বন মানুষ যে মানুষের মতন দেখতে, তাই। হেই ইউ নটি, আমাকে চকলেটটা দাও না বাবা। প্রথমে আমি দাও, তাহলেই নাও। থ্যাংক ইউ, বাই বাই বাই। আরে বাবু, আসুন 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 আসুন। সে কি বাবু, আপনি সবসময় একা আসতেন, আজ আর একজনকে সঙ্গে নিয়ে এসেছেন দেখি। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। ইনি আমার সঙ্গেই আসছেন, কিছুদিন থাকবো এখানে। চট করে এক কাপ চা বানিয়ে খাওয়াও। হ্যাঁ মা, বাবু এসেছেন, ভালো করে এক কাপ চা বানিয়ে দাও। এই এদিকে গাধা, কখনো উপর এলাকে নালিশ করে না, বুঝলি? তুই আবার কোথা থেকে এলি? যা, গাড়ি থেকে জিনিসপত্র গুলো বের করে নিয়ে যা। হ্যাঁ, কোত্থেকে চলে এসেছে? এই যে বাবু, কোথায় বলো? কেন আমাকে বাবু বলে মনে করতে পারিস না? লজ্জা লাগে না তোমার নিজেকে বাবু বলে মনে করতে? এসব নিজে শহরে গিয়ে দেখাবি, বুঝলি? এই জঙ্গলে এসব চলবে না। ঠিকই বলছিস, তোর নামটা কি? ভালো করে বললে লক্ষ্মী, হাত চালিয়ে বললে ছুরি। বল বাবু কোথায়? প্রথমে আমি, তারপরে তোর বাবু, যা ঘরেই আছে। জঙ্গলি হলে কি হবে, বেশ ভালোই দেখতে।
এই বাবু চা এখানে রেখে দাও। এ বুদ্ধু, হ্যাঁ, ঘন জঙ্গলে যেতে হবে, সব রেডি আছে তো? হ্যাঁ সব রেডি। স্যার, এই জঙ্গলে হাতি টাতি আছে নাকি? সে আবার কি, কোথায় আছে? তুমি যে হাতি সে কি? দাঁড়ান, আমিও আসছি। এ বুদ্ধু, একটু জল দে। হুম 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 হ্যাঁ বলুন তো দেখি, আমাদের আর কত দূর যেতে হবে? বাস এই আর 2-3 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে বুদ্ধু। হ্যাঁ, কাজের সব জিনিসগুলো নিয়ে এসেছিস তো? হ্যাঁ সব সঙ্গে নিয়ে এসেছি। বানিয়ে নিয়ে এসেছি? সে কি রে? সেই মাছ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাছ ভাজা, জল খাবার আর এই এসব নয়, আমাদের কাজের জিনিসপত্রগুলো। ও, সেসবগুলো আপনার ব্যাগে রেখে দিয়েছি, আর খাবার জিনিসগুলো আমার ব্যাগে রেখে দিয়েছি। খাবার ব্যাপারে তোর সঙ্গে কেউ জিততে পারবে না, চল। ও বাবু মশাই, আপনি কিছু জানেন না, সময় মতো খাবার না খেলে গ্যাস রোগ দেখা দেয়। বুদ্ধু, হ্যাঁ, ওঝাকে আসতে বলেছিস তো? ওকে সকালে আসতে বলেছি, এতক্ষণে হয়তো পৌঁছে গেছে। সামলে চলিস, পড়ে যাবি। হ্যাঁ আপনিও সামলে যাবেন, নয়তো করে যেতে পারেন। উরি বাবা, সালাম সাহেব। সালাম। এ বুদ্ধু এদিকে। বলুন স্যার। এটা ধর। কি হে, কটা সাপ ধরলে? 7টা ধরেছি বাবু। শুন বুদ্ধু, সাপটা কত লম্বা, কি রঙে, তার বিষ কতটুকু, সব ঠিক মতো লিখবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। চলো সাপ দেখো। সামনে রেখো, এ নাও, শুনো। হ্যাঁ, এই জঙ্গলে যে নাগের বিল রয়েছে সেটা কোথায়? এই 4-5 কিলোমিটার দূরে। চলো আমাদের দেখে দাও। এই সময়টুকুতে কিছুই দেখা যাবে না বাবু, আমার বড় ভয় লাগে, আমি যাব না। এ বুদ্ধু, ওকে টাকাটা দিয়ে পাঠিয়ে দে, চল আমরা যাই। হ্যাঁ না, আমি যেতে পারবো না, সন্ধে হতে চললো। আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসার পর আপনার খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমায় করতে হবে। যে তুই বেশ ভেতু হে, খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই জানিস না, চল যা। ঠিক আছে, হয়ে আসুন। এই ওটা, হ্যাঁ আসছি আসছি। আয় না, thank you.
নাগিনি। এই নাগিনি, আমাদের ইচ্ছাপূর্তি হতে চলল। আমাদের বর্ষব্যাপী তপস্যার ফলে সেই মহাপ্রভুর কৃপায় বর পেলাম। আমি এখন ইচ্ছেধারী, এখন ইচ্ছা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মানুষের রূপ ধারণ করে আমাদের প্রেমের প্রতি মুহূর্তের আনন্দময়তা চিত্তসুখে অনুভব করতে পারব। এসো প্রিয়ে। হে নাগরাজ, জন্ম জন্মান্তর ধরে আমরা কেবল প্রেমী, আজ আমাদের দুজনের ইচ্ছা পূর্ণ হল। আমাদের এই জীবনের প্রতি মুহূর্তটি আমাদের এই জীবনের জন্য, তাই আজ আমি অতি আনন্দিত। আমি আমার স্বপ্ন তোমাকে সমর্পিত করতে চাই। হ্যাঁ নাগিনী, আর দেরি করা উচিত নয়। আমরা দুজনেই এই রূপে স্বর্গ সুখ অনুভব করতে চাই। নিজেকে অস্থির করো না। ইচ্ছা হেত আবেশকে তুমি তোমার মনের মধ্যে রেখে দাও, অন্যথায় আমাদের যেন কোনো রকমের অনর্থ না হয়। সে কি নাগিনী? আমাদের মধুর মিলনের জন্য এখনো সময় হয়নি নাগরাজ। বিনা যজ্ঞ করে সময়ের আগে কোনো কাজকর্ম সফল হয় না, এই জন্য। তবে কি আমাদের মিলন আগামী জন্মে হবে? আজ নয়, আগামীকাল। অর্থাৎ? আগামীকাল পূর্ণ চন্দ্রিমা রাতে, সেই নীল আকাশের নিচে, এই সবুজ পৃথিবীতে, চাঁদের আলোতে, সেই মধুময় ফুলের সুগন্ধেতে আমাদের মিলন হবে। ইহালোক এবং পরলোকে কোথাও হয়নি, এরকম হবে আমাদের মিলন নাগরাজ। আমাদের এই অদ্ভুত মিলন দেখে পঞ্চভূতিও আশ্চর্যিত হবে। Thank you.
ভালোবাসা পলকে যাওয়ায় আশা তরঙ্গে মন এসেছে কাটালে তোমার জন্যই তো বসে আছি মুম্বাই গেছিল টাকা কামাতে, এখন ফিরে এসেছে বড় লোক হয়ে। হাই হাই আমর, তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়ি গেছিলাম, জানতে পারলাম যে তুমি এখানে আছো, তাই পার্সোনালি তোমার সঙ্গে দেখা করে তোমাকে বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছি। ও, তোমার বিয়ে হচ্ছে? কংগ্রাটস। থ্যাঙ্ক ইউ। আরে অমর, তুই এত বিষণ্ণ কেন? কি হয়েছে? না হে, কিছু হয়নি। নিশ্চয়ই কিছু আছে, লুকোচ্ছিস কেন বল না। সারা রাত ধরে বাবু জঙ্গলেই ছিলেন, তাই মোহিনীকে দেখে ফেলেছেন আর কি। হ্যাঁ, তোমার চেয়ে দেখতে অনেক ভালো তাই। শুনো বলছি, গতকাল রাত আমি এক আশ্চর্য ঘটনা দেখলাম, বিশ্বাসই হচ্ছে না। ভাবলেই আমার গায়ে যেন কাটা দে। অদ্ভুত ঘটনা, সে কি আবার? আরে অমর, একজন ডাক্তার হয়ে তাও আবার এই কলিযুগে, কম্পিউটারের যুগে এসব মেনে চলেছো, আরে ছাড়ো না। মানে আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমাদের? মোটেই না। তাহলে একটা কাজ করো, আজ রাত তোমরা সব আমার সঙ্গে চলো। ওই না কিভাবে মানুষের রূপ ধরে আমি তোমাদের দেখাচ্ছি। সত্যি বলছো? ডেফিনেটলি। না বাবু মশাই, নিজেকে বিশ্বাস করানোর জন্য কেন পাপ নিজের ঘাড়ে নিচ্ছেন? কাল হয়তো আপনাকে দেখতে পাইনি তাই বেঁচে গেছেন, নয়তো আপনার লাশ পড়ে থাকতো। হ্যালো, তুমি কি একটু ভিতরে যাবে? বাবু, কাল রাতে আপনি যা দেখেছেন তা কোনো অজান্তে দেখে ফেলেছেন,
জেনে শুনে আবার দেখলে আপনাদের পাপ লাগবে। এই ধরনের পাপ নিজের হাতে নেবেন না বাবু। হ্যালো, হয়েছে? যাও এবার একটু ভেতরে যাও তো দেখি। লক্ষ্মী চলো মা। বাহ, তাহলে আমাদের পার্টি আজ রাত জঙ্গলেই হবে। হ্যাঁ, তাহলে আমি জঙ্গলে যাচ্ছি না। হ্যাঁ, কেন আসবে না? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, আমি তারে গিয়ে একটু খেয়ে আসি। যা যা পেটু খেয়ে আয়, যা। এই তোমরাও চলো না, একসাথে খাওয়া যাবে। এই কুমার, লক্ষ্মীকে আমার খুব ভালো লাগছে, আমি যে তাকে পেতে চাই রে। তোর এখন বিয়ে হতে চলেছে, আরে কমপক্ষে এখন তো এসব ছেড়ে দে, বুঝলি? চল চল গাদা কোথাকার। সেই মোহিনীর আওয়াজ। এটা মোহিনীর নয়, ওই নাগিনীর আওয়াজ। চলো চলো চলো। আজ মিলব মোরা দুজন, দেব প্রাণ দেব মন। আজ মিলব মোরা দুজন, দেব প্রাণ দেব মন। হবে তাড়াতাড়ি সাপ দুটোকে খুঁজে বের করে জ্বালিয়ে দিতে হবে। কাম অন সার্চ, কাম অন। হ্যাঁ, আগামী জন্মে নাগরাজ।
এরকম একটা ঘটনা আমাদের তপস্যাতে ছিল না নাগরাজ, ওদেরকে আমি ছাড়বো না নাগরাজ। তোমাকে যারা মেরেছে ওদেরকে আমি খুঁজে বের করে তাদের পত্নীদের বিধবা করে দেবো। না, আমি যে যন্ত্রণা অনুভব করছি তাদেরকেও সেই যন্ত্রণা অনুভব করতে হবে। আমি ওদেরকে কোনো মতেই ছাড়ছি না। এ কিন্তু সাধারণ কথা না নাগরাজ, আমার প্রতিজ্ঞা। শুনুন, আমরা এখান থেকে চলে গেলে সব ভুলে যাওয়া যাবে। সবাই এক রাউন্ড করে নিয়ে নিলে আস্তে আস্তে সব ভুলে যাওয়া যাবে। চিয়ার্স। আমার কথা মানলে আজ সব হতো না। ইচ্ছাধারী নাগিন প্রতিশোধটা নিয়েই ছাড়বে। ভাবছিলাম যে তোমাদের কিছু আশ্চর্য ঘটনা দেখাবো, কিন্তু কে জানতো যে সে ওই সাপ থেকে গুলি করে মেরে দেবে। কোনো অঘটনের মূলে রয়েছে তার পরিণামের ফল। আমার হাতে হয়েছে, কাল এর হাতে হতে পারে, ছাড়ো এসব কথা। তারপর এক মামুলি সাপকে নিয়ে এত তোমরা আপসেট হচ্ছে কেন বলো তো? হ্যাঁ শোনো, সাপের জীবন 10-15 বছরের হয়। তারপর সে যে নাককে মেরেছে সে বরদান প্রাপ্ত ইচ্ছাধারী নাক। সে কোন জন্মে যে কি করবে সে কেউ বলতে পারে না। সাবধান থাকতে হবে অমর। যতক্ষণে নাগিন প্রতিশোধ দেবে ততক্ষণ কি আমরা এখানে পড়ে থাকবো? সকালে উঠে শহর পৌঁছে যাব, ওখান থেকে নিজের বাড়ি চলে যাব। ওই নাগিন কি করে আমাদের বাড়ি ঠিকানা জানবে? হ্যাঁ, আমরা এখান থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, বুঝলে? কিন্তু সে হয়তো শহরে এসে আমাদের প্রতিশোধ নিতে কি ভুলে যাবে বলো তো দেখি। সে কি মনুষ্য জাতি যে তাদের মধ্যে একতা নেই? হ্যাঁ এই চুপ কর, কেন বারবার সাপ সাপ বলে চেঁচামেচি করছিস? আবার 2-3 প্যাক নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তার মানে সাপটা আসার চান্স আছে? আসতে পারে, কে জানে। বাবুমশাই খাবার তৈরি, চলে এসো। এক্সকিউজ মি, এক মিনিট। কুমার এসো। তার মানে ওই নাগিনটা যে ওকে মেরেছে তাকেই তো প্রতিশোধ নেবে, তাই না? আর নাই তো কি, সবাইকে ছোবল মারার জন্য সে কি ছাড়পোকার মতো আসবে? আরে না, আমি যখন ঘুমিয়ে পড়বো তখন এসে আমায় ছোবল মারবে না তো? আমার সামনে যে তুমি বলে ফেললে, কিন্তু ওই নাগিনের সামনে তুমি বললে আমার মনে হয় না যে ও তোমাকে ছেড়ে দেবে। এই শোনো, এদিকে এসো। আরে এসো এসো এসো। আরে এটা নিয়ে নাও, ভাবছো কি, নিয়ে নাও। আর যদি নাগিনটা এসে আমার ঠিকানা জিজ্ঞেস করে তুমি কিন্তু বলো না, বুঝলে তো? ঠিক আছে ঠিক আছে, এসে খাবার খেয়ে নাও। কি হাই, গুড মর্নিং। চা বাবু। থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। হাই, দেখলে তো কারো কিছু হয়েছে? কিছুই হয়নি। আরে তুমি বেকার সবাইকে ভয় দেখিয়েছো। শুনো, নিশ্চয়ই আমরা পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম তাই কিছুই হয়নি, তবুও আমাদের এখানে থাকা উচিত নয়। সবাই তৈয়ার হয়ে নাও, যেতে হবে। এই বুদ্ধু চল। আমায় ডেকেছো বুঝি? তোমার সাথে একটু বলো কথা বলার ছিল, এসো না। এসো না। এই লক্ষ্মী, এই লক্ষ্মী একটু দাঁড়াও না। Thank you.
লক্ষ্মী, আরে বলো না, বসো না একটু, বলছি। বাবু, এই বাবু, তুমি এই লক্ষ্মীকে বুঝি ভালোবাসো না? কেন বাসবো না, তাই তো আমি তোমার এক ডাকে চলে এসেছি। মানে শুধু ভালোবাসা নয়, ইচ্ছাও আছে। দুটোর মানেই তো এক, তাই না? মশকরা ভালোই করো দেখি। তুমিও তো কিছু কম নয় হে, কথা বলে মনটা লুবিয়ে নাও। হঠাৎ এত রাগ করলে কেন লক্ষ্মী? সত্যি আমি তোমায় ভালোবাসি লক্ষ্মী। না, আমি তোর ভালোবাসা নয়, তোর জীবন চাই। না না, আমায় ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কেন, ভয় লাগছে? তুই আমার নাগরাজকে বেরেছিলি, তাই না? তখন ভয় কোথায় ছিল? দেখো, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। নাগ দেবী, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার সর্বস্বই ছিল সে, আমার নাগরাজকে যে মেরেছে, তাকে যদি আমি ছেড়ে দিই তা হবে নাগজাতের পক্ষে অপমানজনক। আর আমি তোকে প্রতিক্ষণে মৃত্যুর অনুভব করিয়ে ছাড়ব, তখনই আমার নাগরাজের আত্মার শান্তি পাবে, বুঝলি? হ্যাঁ বাবু, লাগেজগুলো গাড়িতে রেখে দাও। রাকেশ বাবু এখনো জিনিসগুলো ঠিক করেনি, সকাল থেকে দরজাটা খোলা, ভেতরে কেউ নেই যে। তাই নাকি, কোথায় যেতে পারে? ওকে লক্ষ্মীর সঙ্গে জঙ্গলে যেতে দেখেছি বাবু। এই, আমায় কি ভাবছিস, আমি সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ঠিকই বলছে, সকাল থেকে আমার সঙ্গে কাজ করে চলেছে। কি বললে? কিছুই না, এই চাটা আর কি। আচ্ছা, তোমরা কি জমজ? না, শুধু আমি আর আমার বাবা, ব্যাস। তাই নাকি, বাচ্চারা হয়তো ঠিক করে দেখতে পায় না। এই, তুই কাকে দেখেছিস ঠিক করে বলতো দেখি। তা বাবু, এর সঙ্গে গিয়েছিল, দুজনকে বেশ হেসে গেলে যেতে আমি নিজেই দেখেছি। এ কুমার, সে বলছে যে লক্ষ্মীর সঙ্গে গেছে, কিন্তু লক্ষ্মী যে এখানে রয়েছে, সামথিং ইজ রং। চলো গিয়ে দেখি। চলো। কুমার, সে কোথায় যেতে পারে? চলো কিছু দূর গিয়ে দেখা যাক। কোথায় যেতে পারে? রাকেশ, গুরু রাকেশ। আরে রাকেশ, আরে রাকেশ, আরে রাকেশ, কি হলো রাকেশ? অমর, সরি কুমার, হি ইজ নো মোর। কেন এই বা সে এর পিছনে গেল?
এত করে বুঝালাম, ওই মেয়েটার পাল্লায় পড়ে নিজের জীবন দিয়ে দিল। নিজের বিয়ের জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে এসেছিল, কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গেই ছিল, কিন্তু এখন এই অমর, ওই নাগিন যেখানে থাকুক না কেন খুঁজে বের করে মারতেই হবে, ওকে ছাড়লে চলবে না। হ্যাঁ, আমাদের ওকে ছাড়লে চলবে না, সে যে কোনো রূপ নিয়ে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, সেদিন অমরজি তাই বলছিল। শোনো, প্রথমে আমাদের এখান থেকে পালাতে হবে, চলো উঠা ওকে, চলো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভালো করে। সরি ফ্রেন্ডস, যা ঘটা ছিল তা ঘটে গেছে, কিন্তু ওই নাগিন কোন যে রূপ ধরে এসে কাকে যে দংশন করবে কেউ জানে না, তাই আমাদের সাবধান থাকতে হবে, চলো। বাইরে গেলেই সব ভুলে যাস, একটা ফোনও করতে পারিস না। রোজ ফোন করতে ইচ্ছা করছিল মা, কিন্তু 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 আবার কি? কিন্তু জানো মা, আমার বন্ধু যে বোম্বে থেকে এসেছিল সে মারা গেল। কেন, কি হয়েছিল তার? সাপ কেটেছে মা। কি বলছিস? হ্যাঁ মা, যে জঙ্গলে আমরা গেছিলাম সে জঙ্গলে ইচ্ছাধারী একজোড়া নাগসাপ ছিল, সেখানে রাকেশ ওই নাগসাপটাকে গুলি করে মেরে ফেলে, তখনই ওই নাগিন তার প্রতিশোধ নেবার জন্য রাকেশকে দংশন করে মা। সে কি, কমপক্ষে আপনাকে একটু সতর্ক করে দেওয়া উচিত ছিল, সাপ মারলে পাপ হয় তা আপনি জানেন না? আপনি থাকা সত্ত্বেও বরদানপ্রাপ্ত নাগকে হত্যা করা হলো। এখন আমি আর কি বলি, দেখুন এই পাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের কালী নাগদেবীর মন্দিরে গিয়ে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। সাবিত্রী, আমার তো কিছু হয়নি, ধৈর্য ধরো। এরকম বলো না প্লিজ, আপনি কালই একদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিন। আমার কথা শুনো, ওই নাগসাপের হত্যার মূলে কিন্তু আমি নই। ভুল তো ভুলই না। আচ্ছা ঠিক আছে, ভগবানের নিকট ক্ষমা চেয়ে নেব। শুনো, পার্বতীর প্রতি একটু লক্ষ্য রেখো কেমন? দেখেছো, অজান্তে ভুলের জন্য নিজেকে নিজেই দোষারোপ করছো, সেই জন্যই আমি তোমাকে মন্দিরে যেতে বলেছিলাম। ঠিক আছে, সময় পেলেই যাব, খুশি তো? তাহলে কবে যাবে বলো? আগামী মাসে। আগামী মাসে? কেননা রিসার্চের কাজও বাকি আছে, কনফারেন্সের নিকটে আসছে। সেসব আমি জানি না, তোমাকে যেতেই হবে। সাবিত্রী প্লিজ, সাবিত্রী সাবিত্রী, তুমি যা বলছো আমি তা বুঝতে পারছি, কিন্তু আমার প্রবলেমটা একটু বুঝো, যাবো কাজটা শেষ করে যাবো। স্মাইল প্লিজ, গুড। গুরু ঠিক আছে, ওকে ওকে, তুমি কি যেন বলতে যাচ্ছিলে তাই এখানে আসতে বলেছো বুঝি, বলো কি বলবে? আমার দিদি ছেলে খুঁজছে। কেন, তোমার জামাই বাবু কোথায়? ওহো, ওরা কোথাও যায়নি, ঘরেই আছে, ছেলে দেখছে আমার জন্য। ঠিক আছে, তাহলে বিয়ে করে ফেলো। গুরু, তুমি তামাশা করছো আর আমার চিন্তা হচ্ছে, আমি কোণে হব শুধু তোমারই, আর কারণ নয়, অন্য কিছু হলে প্রাণ দিয়ে দেবো কিন্তু। এই এরকম কিছু করো না, তোমার বর কিন্তু আর কেউ নয়, আমিই হব, আগামীকাল মন্দিরে আমাদের বিয়ে হবে, ওকে? রিয়েলি? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এখন যাওয়া যাক। ওকে। এই শোনো, বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া করো না, এমনকি আমাদের বিয়ের কথাও কাউকে যেন বলো না, সন্ধ্যে 7:30 সময় আমার বাড়িতে চলে এসো। ওকে, বাই বাই। আমি আসছি, ওকে বাই। কেন ম্যাম স্যার, মনে হচ্ছে কোথাও প্রোগ্রাম বানাচ্ছো? হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে প্লেইং কার্ডস ক্লাবে যেতে বলেছে, বাস ওখানে একটু যাচ্ছি। কি বিষয়, এনি স্পেশাল প্রোগ্রাম? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, আর সেজন্য আমাকে 50,000 টাকা ক্যাশ চাই, আজ যে ব্যাংক বন্ধ। 50,000 টাকা কেন,
আজ পর্যন্ত আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেনি, তুমি কেন জিজ্ঞাসা করছ? সঙ্গীতা, টাকা খরচা করা অতি সহজ, কিন্তু সে টাকা কামানো যে কত কষ্টকর তা জানো? আমিও টাকা কামাতেই যাচ্ছি। টাকা কামাতে যাচ্ছ? হ্যাঁ, আজ আমার ভাগ্য সত্যিই খুবই ভালো, তাই যে কোনো মতে 1,00,000 টাকার জ্যাকপট আমাকে মারতেই হবে। সঙ্গীতা, অনেক বুঝিয়েছি তোমায় যে তাস খেলা মেয়েদের মোটেই শোভা পায় না। এসব ঘর জামাইয়ের মুখে মোটেই শোভা পায় না। ঘর জামাইয়ের ক্ষেত্রে পুরুষের দরকার, কেননা মেয়েদের গলায় পুরুষই মঙ্গলসূত্র পরায়। কিন্তু আমি তোমাকে বিয়ে করে বিরাট ভুল করে ফেলেছি। হ্যালো, আমার শুধু টাকা চাই, বাস। ঠিক আছে, দিচ্ছি। এই নাও তোমার 50,000। আচ্ছা বলো দেখি, মেয়ে যদি ওদের কথা না মানে তবে জামাইবাবু আর দিদি কি করবে বলো দেখি? কি করবে মানে? ওর ভবিষ্যতের জন্য চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে, এবং সেটা যে আমাদের অধিকার তাই বলবেন আর কি। তার মানে তোমার দিকে চেয়ে বসে থাকা মীনাক্ষীর হাত ছেড়ে দেবে বুঝি? দেখো মা, তুমি যে বলে দিয়েছো সে এই ঘরের বউ, সেই জন্যই মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলবো। আমার বন্ধু বান্ধবদেরও বলে দিয়েছি আমরা এখান থেকে একই সঙ্গে যাব। আরে মীনাক্ষী, এসো মা। মীনাক্ষী বসো, আমরা তোমার সম্বন্ধেই কথা বলছিলাম। মা, আমার দিদিয়ার জামাইবাবু আমাকে ঘরে আটকে রাখতে চেয়েছিল, আমি কোনো মতে পালিয়ে আসতে পেরেছি। এখন আপনি যদি আমার স্বীকার না করেন তবে কোনো নদীতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করে নেব। একই ধরনের কথা বলছো মা? মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে তখন তার পতির বাড়ি যেন সুখে সম্পদে ভরা থাকে সে চিন্তা করেই আসে, আর তুমি মা এখানে প্রাণত্যাগের কথা বলছো? শোনো মা, আজ থেকে এটা তোমারই ঘর ভাববে, এসো মা। বাই। কি ভাবছো মা তুমি এখন? আমি যে তোমাকে এবাড়ির বউ বলে মেনে নিয়েছি। যাও আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি গিয়ে গুরুকে দুধ দিয়ে আসি। মা আমাকে দিন, আমি গিয়ে দিয়ে আসি। কাল থেকে তুমি যে ওর পত্নী হতে যাচ্ছ, নাও। এই শুনছো, জানি না কেন আমার যেন ভয় ভয় লাগছে, কেমন কেমন যেন আমার লাগছে। শোনো, তুমি এখানে চলে এসছো, কাল আমাদের বিয়ে হবে, তোমার দিদি আর জামাইবাবু কিছুই করতে পারবেন না, কেননা তুমি এখন নাবালিক নও, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি বিয়ে করতে পারো। তবুও আমার মনে যেন কেমন কেমন হচ্ছে, শুনছো? কিছু হচ্ছে বুঝি? শোনো, কি হলো, কি বলছো তুমি? দেখো তোমার মন ভয়ে যেন কি কি বলছে, এখন যদি আমি তোমায় ছুঁয়ে ফেলি তবে তোমার অসুবিধে হবে, তাই আজ রাতটা মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো, বুঝলে? ঠিক আছে, তাহলে তুমি দুধটা খেয়ে নাও, আমি চলে যাব। থ্যাংক ইউ। Thank you.
সবই আমার এ মনে প্রাণ এ প্রাণ হে সবই তোমার হে সবই তোমার সেদিন যখন আমার প্রিয়কে মেরেছিলে তখন তোমার ভয় লাগেনি, এখন বুঝি ভয় লাগছে? না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার বিয়ে হতে যাচ্ছে কাল, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ প্লিজ, আমার সঙ্গে আমার নাগরাজের সেই গন্ধর্ব বিবাহে কিছুক্ষণ আগেই তোমরা মেরে ফেলে দিয়েছো আমার নাগরাজকে, যার সাথে আমার সুখের আশা ছিল সে সুখ তোমরাই কেড়ে নিলে। তোমাদের জীবন নয় তবে মৃত্যুই তোমাদের শ্রেয়, তবেই তার আত্মার শান্তি পাবে। আজ আমি তোকে ছাড়ছি না, আজ তোকে বিষ খেতেই হবে, আমার বিষ, আমি তোকে আজ ছাড়ছি না, তোকে মরতেই হবে। মীনাক্ষী, মীনাক্ষী কোথায় চলে গেল?
আরে তুমি আবার কখন বাইরে গেলে? আমি আমি ঘরেই বা কখন এলাম মা? কাল রাতে। আপনি কি বলছেন মা? কাল রাতে গুরু আমায় বাড়ি ছেড়ে দিয়ে সকালে আসতে বললো মা। তবে কি তুমি কাল রাতে তোমার বাড়িতে ছিলে? হ্যাঁ। তার মানে গুরু? হ্যাঁ গুরু। গুরু মা এদিকে দেখুন, ওর পা কে বেঁধে রেখেছে, কি বাদতে পারে? চেহারাটা যেন কেমন নীল লাগছে। আরে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন? কিসে যেন কেটেছে মা? আরে আমার ছেলের কি হলো? গুরু গুরু মা তুমি একটু ধৈর্য ধরো মা, সব কিছু ঠিক হয়ে যাবে মা, সব কিছু। গুরু গুরু আমরা দেরি করে ফেলেছি, ওরা হয়তো মন্দির চলে গেছে। তাহলে আমাদের মালাতে যে বেকার হয়ে যাবে। বেকার হবে না, আমার সঙ্গে এসো। হ্যাঁ আসি আসছি। গুরু নিজের ইচ্ছা মতো জীবন ধারণ করেছি, অন্যের সুখে যে নিজে সুখী হওয়া যায় তা আমার জানা ছিল না। পয়সা হলেই যে সবকিছু পাওয়া যায় শুধু তাই জানতাম। জীবনে যা ভুল করেছি এখন বুঝতে পারছি। কোনো জিনিস হারালে পরে তখনই তার মর্ম বোঝা যায়, বুঝলে? জানো মীনাক্ষী তার প্রেমিককে হারিয়ে ফেলেছে, তাই আমিও আমার স্বামীর জীবন রক্ষার্থের জন্যই আজ এখানে এসেছি। সারাটা জীবন ধরে নিজের হাতে পয়সা খরচা করা, কার্ড খেলা, তাস খেলা আর খাওয়া দাওয়া আজ পর্যন্ত এসবই করে আসছি আমি। তাই আজ আমি ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি। শুনে খুশি হলাম। তোমার এত কিছু হয়ে যাবার পরও আমাদের চুপ করে থাকা উচিত নয়, আমাদের চেষ্টা করে তাদের রক্ষা করা উচিত। ভগবানের মন্দিরে এসেছো, সরল মনে প্রার্থনা করলে ভগবান তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। আমাদের দুজনের অবস্থা প্রায় একই রকম সাবিত্রী, এদিক সেদিক হলেই আমাদের বিধবা হওয়ার সম্ভাবনা। যে কোনো উপায়ই হোক আমাদের স্বামীকে রক্ষা করা উচিত। আমরা ভগবানের নিকট প্রার্থনা করে ওই নাগিন থেকে নিজের স্বামীকে রক্ষা করতে হবে। পূজোর সময় হতে চললো, আমি আসছি। নাগিনীর প্রতিশোধ থেকে আমাদের স্বামীকে রক্ষা করতেই হবে।
দরজা খোলো, ভেতরে সাপ ঢুকেছে, খোলো দরজা, খোলো, দেখো শুনছো, দরজা খোলো, ভেতরে সাপ ঢুকেছে, পারবতি দরজা খোলো, পারবতি। শুনো, পুরো বছর ধরে তোমার পতিকে সাবধানে সহ চলাফেরা করতে হবে। এই সংকট নিবারণ হতে না হতেই আবার আরেক পাপ করে ফেলেছেন তিনি। এইসবের মূলেই হলো রাহুকেতু। কিন্তু এই সময়ে রাহুকেতুর মধ্যে কাল স্বরূপ এভাবে হয়েছে, ব্রত রাখতে হবে, দেবী মার উপর ছেড়ে দাও। বলুন ঠাকুর মশাই, ব্রত কিভাবে রাখতে হবে? আগামী কাল শুক্রবার শ্রেষ্ঠ হবে, নক্ষত্র ভালো। আগামী কাল সূর্যোদয়ের পূর্বে উঠে চান করে জলাশয়ে পূর্ণ একুশটা কুয়ো থেকে পুরো একুশ কলস জল তুমি একুশ জন সৌভাগ্যবতী নারীকে দিয়ে আনিয়ে তুমি ওই মনসা দেবীর নাম নিয়ে পুরো একুশটা কলসে স্থাপনা করো। সহস্র নামে অর্চনা করতে হবে। এই ব্রতটাকে এইভাবে পুরো একুশ দিন ধরে বিনা বাধা বিঘ্নে সহিত তুমি যদি করে থাকো তাহলেই সকল প্রকার দোষ থেকে মুক্তি পাবে। তখনই ওই নারীন থেকে তুমি এবং তোমার স্বামীর পরিবারের কারো উপর কোনো সংকট আসবে না। শুধু এইটুকুই নয়, তোমার মঙ্গলসূত্রের জন্য অনেক লাভবান হবে। ঠাকুর মশাই, আপনার কথা মতো একুশ দিন ধরে পূজো করলে আমার স্বামীর উপর আসা সংকট সমূহ কি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে? দেখো মা, মুনি ঋষিরা কি বলেছেন জানো? শ্রদ্ধাপূর্বক শিবজিকে পুজো করলে তিনি প্রসন্নিত হন। ঠিক সেইভাবে সরল মনে ভাব বুদ্ধির সহিত তুমি যদি আমি যেভাবে বলছি সেভাবে পুজো করে থাকলে তোমার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে ঠাকুর মশাই। সৌভাগ্যবতী থেকো, পুত্র সুখী থেকো, সে দেবী মাতার অনুকম্পা নিশ্চয়ই তোমার উপর থাকবে, ধৈর্য রেখো মা। ধন্যবাদ। ওম দন্দে রাজাবর্ণ ধন্তে গস্পতিহে ீராமக்ஷேத்திரே சாந்தமானேன ஸ்ரீமாத்ரே நமஹ, மகாராஜே நமஹ, ஸ்ரீமத் சிம்ஹாசனாயஷ்டிரே நமஹ, சிதக்ஷ்ணிகுண்ட சம்போதாய நமஹ, தேவதாகார சமுஜதாய நமஹ, உத்யத்பாவித சஹஸ்ரஸ்தாபவாய நமஹ, சதுர்பாவ சம்மன்விதாய நமஹ, ராகசூபபாஷாட்யாய நமஹ, நிராகுலாய நமஹ, நிர்குணாய நமஹ, நிஷ்கலாய நமஹ, சாந்தாய நமஹ, நிஷ்கமாவாய நமஹ, நிபக்ருவாய நமஹ, நித்யமுக்தாய நமஹ, நிர்விகாராய நமஹ, நிஷ்பிரபஞ்சாய நமஹ, நிராசிராய நமஹ, நித்யசுகிதாய நமஹ, நித்யமுக்தாய நமஹ, நிரோதிராய நமஹ, நிரந்தராய நமஹ, நிஷ்காரணாய நமஹ, நிஷ்கலங்காய நமஹ, நிர்வாணாய நமஹ, நிரீஸ்வராய நமஹ, நிராகாய நமஹ, ராகவன்மத்மியாய நமஹ, நிர்மலாய நமஹ, நிராஜ்ஞியாய நமஹ, আরতি নিন। ஆனந்தரம் ஆச்சமன்யம் சமர்ப்பயாமி, ஆச்சமன்யானந்தரம் பரிமளபுத்திர புஷ்பம் சமர்ப்பயாமி, யானி கானி ச பாபானி ஜென்மாந்தர கிருதானி ச தானி தானி பிரணஷ்யந்தி பிரதக்ஷிண பதே பதே, சகலாபீஷ்ட பிராப்தஸ்தோ தீர்க்க சுமங்கலி பவ. Thank you.
তুমি কেন সব নষ্ট করছো? আমি কে তুই এখনো জানতে পারিসনি? আমি নাগ দেবী, আর তোর স্বামীর জন্য জমদুদ। তুই পুজো আর ব্রত রাখলে তোর স্বামীর কি মৃত্যু হবে না? তুই কি তাই ভাবছিস? সেই তোর স্বপ্ন মাত্র, তাই বলতে এসেছিলাম। হে নাগ দেবী, আমাদের মানব সমাজ এই সংসারের ভালোর জন্যই নাগশিলার স্থাপনাও করে থাকি আমরা, আয়ু এবং আরোগ্য বৃদ্ধির জন্য তাকে দুধ দিয়ে পুজো করে থাকি, নাগ দেবীকেও কুলদেবীর সমতুল্য পুজো করে থাকি। এমন অভিজাত বংশে তুমি নাগদেবী রূপে জন্ম নিয়েছ, তোমাকে এভাবে পুজো পার্বণে বাধা দেওয়াটাও শোভা পায় না। দেখো, আমি যেন জীবনে সর্বদা সৌভাগ্যবতী থাকি, সেই আশীর্বাদের বদলে তুমি আজ আমায় বিধবা বানিয়ে দেওয়াটা তোমার পক্ষে শোভা পায় না, মোটেই না। আমি এবং আমার নাগরাজকে আমাদের মিলনের ঠিক আগে তোর স্বামী এবং তার বন্ধু বান্ধবরা আমার নাগরাজকে মেরে আমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে। আমার সুখময় জীবনটাকে তোর পাপী স্বামী একেবারে নিরাশ করে দিয়েছে। সে কি তোকে শোভা দিয়ে থাকে? হে নাগ দেবী, নাগরাজের মৃত্যুর জন্য আমার স্বামী মোটেই দায়ী নয়। তুই যাই বলিস না কেন সাবিত্রী, আমার হৃদয় কিন্তু শান্ত হবে না। যে দৈব শক্তি তোর কাছে আছে তাকে ছিনিয়ে নিয়ে আমি তোর কোন রকমের পূজা আমি সফল হতে দেব না, আর অতি শীঘ্রই আমি তোর পতিকে মৃত্যুদণ্ড দেব, দেখে নিবি। তুই আমাকে কিছুই করতে পারবি না। তবে শোনো, অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সাত পাক ঘোরার পরই স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার, বুঝলে? আমার মাথায় যে সিঁদুর রয়েছে তা আমার স্বামীর আয়ু বাড়িয়ে দেবে, আর এই মঙ্গলসূত্র যে যমরাজ দমনের শক্তি, আমার চুলে যে বাঁধা ফুল রয়েছে সে তার শুভ সংকেত, পায়ের আঙুলে যে আংটি তাতে আছে কামদেবকে দূরে রাখার শক্তি, আর এই চুড়ি হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যে কিন্তু তুমি যে সৌভাগ্যবতী হওয়ার আগেই বিধবা রূপ ধারণ করে ফেলেছো, আমার মতো পতিব্রতা পত্নীর উপর দেবদেবতার আশীর্বাদ সর্বদাই থাকবে, তুমি আমার স্বামীকে কিছুই করতে পারবে না। ঠিক আছে, তাহলে তুই দেখে নিবি মনুষ্য রূপী তুই বড় না। এই অমর, নমস্কার স্যার। নমস্কার, প্লিজ টেক ইট সিট। এই, তোকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন? বিষণ্ণ নয় তো আর কি দেখাবে, একের পর এক ঘটনা, ঘরে গেলে আরেক টেনশন, অফিসে এলে কাজে মন লাগে না, ঘরটাকে সাবিত্রী যেন মন্দির বানিয়ে দিয়েছে, কোথায় যাই বলো। স্যার, এই সবের পিছনে হচ্ছে সেই নাক সাপের অভিশাপ, তার সমাধান বের করতে পারলেই সুখে থাকতে পারবো। ইউ আর রাইট, তাই নাকি? অমর, এই কথাই তোকে বলতে এসেছি এখানে। পাশে গ্রামে নাকি কোনো এক ওঝা রয়েছেন, বেশ নাম করা উনি, আমরা যদি উনাকে এসব গিয়ে বলি নিশ্চয়ই উপায় বেরোবে। আরে ছাড়ো সব, আমি এসব বিশ্বাস করি না। দাদা, বিশ্বাসের চেয়ে বড় হচ্ছে শান্তি, সে যদি কেউ দিতে পারে তাহলে আমাদের কি? চলুন না, ঘরে গেলে সাবিত্রী, এখানে এলে তোমরা। ঠিক আছে চলো। প্রথমে করেছ পা, এখন প্রায়শ্চিত্ত, তোমাদের চাই মুক্তি, পাপ থেকে মুক্তির জন্য আমার কাছে এসেছো। হ্যাঁ মহারাজ। নাগিন সম্বন্ধে তোমরা কি জানো? সাপকে যে মেরে থাকে শুধু সেই নয়, সে মারা যাওয়ার আগে যদি কাউকে দেখে তবে সেও সে পাপের অংশীদারি হয়, কিন্তু তোমরা মেরেছ ইচ্ছাধারী নাগকে, দেবতাদের রহস্য। যে রহস্য কাউকে দেখা উচিত নয়, কিন্তু তোমরা যে পাপ করেছো সেটা হলো ইচ্ছাধারী নাগ এবং নাগিন যখন মানুষের রূপ ধারণ করি সেই অদ্ভুত দৃশ্য তোমরা নিজের চোখে দেখেছ, এবং সেটাই হলো নাগরাজের মৃত্যুর মূল কারণ। কিন্তু মহারাজ, এসব ঘটনা অকস্মাৎ মাত্র। নিজের ভুলকে অকস্মাৎ বলা, সেটাই মানুষের নিজস্ব ধর্ম। মহারাজ, আমাদের উপর যে সংকট রয়েছে তা দূর করে আমাদের রক্ষা করুন মহারাজ। আমার কাছে এসেছে বলে তোমাদের রক্ষা করাটাই আমার কর্তব্য। ওই নাগিনকে বসে রাখতে পারবে কি? ওই গরুড়কে আহ্বান করে তার শক্তিকে তাবিজ বানিয়ে আমি তোমাদের দেব। ওই তাবিজ তোমার শরীরে থাকা অবস্থায় ওই নাগিন তো কি যে কোনো প্রকারের সাপ তোমার সমীপে আসতে পারবে। হ্যাঁ
ইচ্ছাধারী নাগিনকে বশ করার অপূর্ব শক্তি আমার আছে, সে তোমাদের ধাওয়া করে এখানে চলে এসেছে। We'll be right back.
কারণ ওই নাগিন এখন আমার বন্ধন থেকে আর মুক্তি হতে পারবে না। আগামীকাল সূর্যোদয়ের পূর্বে তৈরি থাকো, তোমাদের হাতে গরুর শক্তিযুক্ত তাবিজ সিদ্ধ করে তোমাদেরই হাতে তুলে দেবে, ধৈর্য রেখো। ঠিক আছে মহারাজ। এই তাবিজ তোমাদের শরীরে থাকা অবস্থায় ওই নাগিন তোমাদের কিচ্ছুই করতে পারবে না, ধৈর্য ধরে যাও। মহারাজ তবে এবার আসি? নিশ্চিন্ত থেকো, আমার আশীর্বাদ সদা তোমাদের সাথে রইল। সচিদানন্দ গুরুনা, আগে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত এর উপর ধ্যান রেখো। ঠিক আছে গুরুদেব। যত কিছু করে থাকুক না কেন, তোমাকে পরলোকে যে পাঠিয়েছে তাকে মেরে তোমার আত্মাকে আমি শান্তি দেব, এটাই তোমার নাগদেবীর প্রতিজ্ঞা।
কি মা, এত কিছু হয়ে যাওয়ার পরও আমায় একবারও বলনি কেন? শোনো মা, বিয়ের পর মেয়ের বাড়ি তার স্বামীর বাড়ি হয়ে থাকে, আমি মানলাম, কিন্তু আমরা হলাম যে তোমার মা আর বাবা। সেরকম কিছু নয়, আমি ভাবছিলাম যে সব ঠিক হয়ে যাবে, কেন শুধু আপনাদের হয়রান করি সেই জন্যই। ঠিক আছে মা, এত কিছু হয়ে যাবার পরও যদি পুরোহিত মশাইকে বলে দিতে তবে তিনি কোনো উপায় বের করতে। বলেছিলাম বাবা, আমার মঙ্গলসূত্র যেন সদা গলায় থাকে, তাই আমাকে পুরো 21 দিন 21টা গলর সহ ব্রত রাখতে বলেছিলেন, কিন্তু ওই নাগিন আমার ঘরে ঢুকে আমার ব্রত পালনে বাধা দিয়ে চলে গেল। অনেক মিনতি করার পরও কিন্তু সে আর কোথায় শোনে, আমি তো স্বামীকে মেরে ফেলবো বলে প্রতিজ্ঞা করে চলে গেল। সাবিত্রী কেঁদো না মা, ধৈর্য ধরো মা, মা সব ঠিক হয়ে যাবে মা। মা সাবিত্রী, মৃত্যু যদি যমরাজের কাছে না থেকে অন্য কারো কাছে থাকতো তবে এই সংসার এতদিন নরক হয়ে যেত। এ ধরনের প্রতিজ্ঞা প্রতিশোধের লালচ সেই যুগ থেকেই চলে আসছে মা। দেখো, ভয় পেলে জিতবে দুষ্ট শক্তি, আর জিতবে দৈব শক্তি, সেটা তোমার পতিব্রতার বেশ বড় প্রতিদ্বন্দ্বী মা। হ্যাঁ মা, সৌভাগ্যবতী যদি চায় তবে সে ভাগ্যবতী যমরাজের সহিত জয়ী হতে পারে, তা আমি পুরাণ পাঠে পেয়েছিলাম। সৌভাগ্যবতী যদি সংকল্প করে তবে সে যা চাইবে তাই পাবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই যে। মা, এই সংকট মুহূর্তে তুমি তোমার স্বামীকে সহযোগিতা করতে হবে, মা দুর্গা মাতার উপাসনা কর। তবে ওই নাগিন তো কি, তিন লোকের দেবতাগণ তোমার কাছ থেকে জয়ী হতে পারবে না। কেন, কি হলো? আজ দেখছি আধ ঘন্টা আগেই ফিরে এলেন, কি ব্যাপার? এই কেন আসতে পারিনা রে? হ্যাঁ, আমার যখন ইচ্ছা আমি তখনই আসব, যখন ইচ্ছা বেরিয়ে যাব। তুই কে আবার আমাকে এসব জিজ্ঞেস করার? হ্যাঁ, কি হলো, আপনি রেগে কেন বলছেন? বলবো না, ঘর জামাই বলে তুই সব সময় আমাকে অপমান করে আসিস। আপনি কেন এমন করছেন? মনে হচ্ছে তুই আমাকে চিনতে পারছিস না। আমি নাগ দেবী, আজই হচ্ছে তোর স্বামীর সেই সজনী, বুঝলি? আজ তোকে আমার স্বামী রূপ ধরে আসা এই নাগিনকে মেরে আমার স্বামীকে রক্ষা করতেই হবে। সঙ্গীতা, কি হয়েছে, এত টেনশনে কেন? এনি প্রবলেম? কেন হে, আমার স্বামী রূপ ধরে এসে আমাকে ধোকা দেবার চেষ্টা করছিস? সুগীতা, মন্ত্রশক্তি তাবিজ গলায় থাকলে কি মৃত্যু আসতে পারবে না তাই ভাবছিস না তুই? কিন্তু তার থেকেও শক্তিশালী হচ্ছে আমার বুদ্ধি শক্তি যে। কি আর বলি, আজ সহ্য করতে পারছি না, কি যে করি বুদ্ধি বেটা, আজ না খেয়েই থাকতে হবে। ওহ, আর থাকতে পারছি না আমি। হ্যাঁ, সে কি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, খুব খিদে পেয়েছে, আর তুমি বুঝি এখন আসছো, ফোন করে বললে ভালোই হতো, তাড়াতাড়ি নিয়ে আসতে, তাই না?
বাইরে যাবার প্রোগ্রাম ক্যান্সেল। ক্যান্সেল কেন? দেখো, আমি নিজের হাতে খাবার বানিয়ে তোমার জন্য নিয়ে এসেছি, খেয়ে দিয়ে তারপর পিকচার যাওয়া যাবে। হ্যাঁ, পিকচার টিকচার সব ক্যান্সেল, যাও। প্রথমে আমায় খাবার দাও, নতুবা আমি আর থাকতে পারছি না। বলো দেখি, পিকচার যাওয়ার প্রোগ্রামটা কেন ক্যান্সেল করলে? কি বললে? এই আর কি, ভালো খাবার দেখলে সহ্য হয় না, চলো খাবার জন্য রেডি হয়ে যাও। কি খাবার জন্য তৈরি হতে হবে? এক্ষুনি হাত ধুয়ে আসছি। সত্যি খাবারটা ভালো, এত সুস্বাদু খাবার আমি কখনো খাইনি। আজকের পর তুমি আর খাবে না, কেননা এটাই হচ্ছে তোমার শেষ খাবার। হ্যাঁ, অমর বলছি। এই কি হলো? কার ফোন ছিল? কুমার ও বুদ্ধু দুজনেই চলে গেছে। হে ভগবান, শোনো, আমি ভালো করেই জানতাম এটা ওই নাগিরেরই কাজ। আমার রিসার্চ শেষ হবার পর যখন আমার রিপোর্ট আন্তর্জাতিক স্তরে পৌঁছাবে, যার ফলে লাখো লোকের জীবন বাঁচবে, আমাদের দেশের গৌরব হবে, সেই সঙ্গে আমারও নাম হবে। আপনি রোগীর জীবন বাঁচানোর জন্য ঔষধ আবিষ্কারে লেগে রয়েছেন, আর আমি আমার স্বামীর জীবন রক্ষায় লেগে রয়েছি। এক পত্নীর পক্ষে তার স্বামী ছাড়া আর কে থাকতে পারে? কাল যদি আপনার কিছু হয়ে যায়, তবে আমার বেঁচে থেকে কি লাভ? শুনুন, এখনো সময় আছে, আমার কথা মেনে নিন। ওকে ওকে, তোমার কথা মতো গ্রামে চলে যাওয়ার পর সে যে আসবে না তার কি গ্যারান্টি? মা, আপনি ওকে একটু বোঝাবার চেষ্টা করুন। আমি ওর মা, মা হয়ে আমি ওকে সান্ত্বনা দিতে পারি মাত্র, কিন্তু ওর জীবন কি নয়। হ্যালো, আমার স্পিকিং। ও, আই এম সরি, ভুলে গেছিলাম। হ্যাঁ, আসছি, আই এম স্টার্টিং নাও। ওকে বাবা, আমার মিটিং রয়েছে, আমি আসছি। দেখলেন তো বাবা, উনি আপনার কথা না মেনেও হাসপাতাল চলে গেলেন।
সে একঘেয়ে লোক বাবা। দেখো মা সাবিত্রী, কোনো আর্জেন্ট কাজ আছে বলে গেছে, বিকেলে আসতে দাও, আমি নিজে ওর সাথে কথা বলে ওকে মানাবার চেষ্টা করব, ঠিক আছে? সাবিত্রী, সকাল থেকে তুমি কিছুই খাওনি, এসো মা খাবারটা খেয়ে নাও। এসো মা, এসো। আমি জানিয়ে দেবো, ঠিক আছে? চলো যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হ্যালো সাবিত্রী, শুনছো? আমাদের বাড়িতে যেখানে সেখানে সাপ দেখা যাচ্ছে, আমার ভীষণ ভয় লাগছে। এত কিছু হয়ে যাবার পরও এই বাড়িতে কি থাকবেন? তবে কিন্তু এই নাগিন কাউকে ছাড়বে না, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। সাবিত্রী, বেশি টেনশন নিও না, মা বাবা আছেন তো ওখানে? আমার পাশেই আছেন। পার্বতী, সে এখনো স্কুল থেকে আসেনি। ঠিক আছে, তুমি গিয়ে স্কুল থেকে নিয়ে এসো, আমি এখনই আসছি। ঠিক আছে, খুব শীঘ্রই এসো। বাবা, আমি স্কুল থেকে পার্বতীকে নিয়ে আসছি, তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে ফেল। ঠিক আছে মা, তুমি যাও, তুমি এসো। গুড ইভিনিং ম্যাডাম। স্কুল ছুটি হয়ে গেছে কি? স্কুল ছুটি হবার 15 মিনিট হয়ে গেল ম্যাডাম। আমার মেয়ে কোথায়? ওই দেখুন, ওখানে বসে রয়েছে। পার্বতী, কেন দেরি হলো তোমার মা? সরি মা, আমি টেনশনে ছিলাম বলে দেরি হয়ে গেল, চলো। সাবিত্রী, সাবিত্রী, এত ব্যস্ত কেন? সাবিত্রী কোথায়? স্কুল থেকে এখনো আসেনি। ও, ওর সঙ্গে গ্রামে যাওয়ার ব্যাপারটা একটু আলাপ করে নাও না। একটু দাঁড়াও, সাবিত্রীকে আসতে দাও, ছেলেটা এখন টেনশনে রয়েছে বলে মনে হচ্ছে। সাবিত্রী, পার্বতী কোথায়? সে নিচে রয়েছে। কি হয়েছে ওর? প্রথমে আপনি ওই তাবিজটা খুলে এই তাবিজটা পরে নিন। কেন? ওই তাবিজগুলোর গুণ দেখলেন তো, যা আপনার বন্ধু বান্ধবরা পড়েছিল, তা সত্ত্বেও ওই নাগিনটা আপনার বন্ধু বান্ধবদের মেরে ফেলেছে, তাই ওই তাবিজটা খুলে এই তাবিজটা পরে নিন। কোথেকে এটা নিয়ে এসছো? মনসা দেবীর জাগ্রত মন্দির থেকে পুজো অর্চনা করে ব্রত রেখে আমি এই তাবিজটা নিয়ে এসেছি। এটা খুবই মূল্যবান তাবিজ, এটা পরে নিন। সে নাগিনটা আপনার কাছে আসতে চাইলেও সে আসতে পারবে না। কাল যদি কেউ বলে এই তাবিজটা এর চেয়ে ভালো পরে নাও, তা বলে কি পরে নেব? পাগল কোথাকার। সে কথা নয়, আমার উপর তো আপনার বিশ্বাস আছে, তাই না? এই নাও, পরে নাও। তোমার আজ্ঞা কি অমান্য করতে পারি? এক্ষুনি পড়ছি। আমি কেন নিজের মৃত্যুকে সামনে দেখে তোমার ভয় লাগছে বুঝি? দেখো, তোমার নাগরাজের মৃত্যুর কারণ আমি নই,
তার প্রতিশোধ আমার উপর নিতে চাইছো কেন? আমি যদি চাইতাম তবে প্রথমেই তোমাকে মারতে পারতাম। অজান্তে ঘটনা জেনে শুনে করা উচিত নয়। আমি একজন ডাক্তার, আর আমার কর্তব্য হলো যে লোকের জীবন রক্ষা করা, না ওদের মেরে দেওয়াটা। বুঝতে পারলে কিছু? তবে তুই আমার নাগরাজকে কেন রক্ষা করতে পারিসনি? সে আমার সাহেবের বাইরে ছিল, সে ছিল বিধির বিধান। আমি তোর উপরে শুনতে এখানে আসিনি, আমার তোর জীবন চাই। হে নাগ দেবী, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। কে তো তাড়াতাড়ি হার মেনে গেলি? তুই বলেছিলি যে তুই সৌভাগ্যবতীর আশীর্বাদ পেয়ে গেছিস। পতিব্রতা প্রাপ্ত কোন স্ত্রীকে কেউ হারাতে পারে না। আমার কাছে দৈব শক্তি রয়েছে, তাই বলেছিস না? কেন, কোথায় গেল সেই শক্তি? তোর ভাগ্যটা ভালো বলে তুই আজ তোর স্বামীর মৃত্যুর সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছিস। কিন্তু সে বেশিক্ষণ ধরে চলবে না, কিছুদিনের মধ্যেই এ নাগিন তোকে বিধবা করেই ছাড়বে, মনে রাখিস। সাবিত্রী, মা দুর্গার উপর ভরসা রেখো, তিনি তোমার সাথে আছেন, কিচ্ছু হবে না। দেবী মাতা মোর, তোমার উপর যে বিশ্বাস রেখেছে তার প্রতি কেন বারবার পরীক্ষা নিচ্ছ? তুমি রূপিণী, মহাস্বরূপিণী তুমি, যে আমার স্বামীকে মেরে আমায় বিধবা বানিয়ে দেবে বলে সে নাগিন প্রতিজ্ঞা নিয়েছে। আর যদি আমার স্বামী জীবিত না থাকে তবে আমি জীবিত থেকে লাভটা কি? তার আগেই আমার জীবনটা নিয়ে নাও না মা, যাতে এই সৌভাগ্যবতীর জীবনটা সফল হয়ে যায়। দেবী মাতা,
আমাদের রক্ষা করো মা। ড্যাডি, মা কোথায়? আমার স্কুলের যে দেরি হয়ে যাচ্ছে। আর কোথায়? হয়তো মন্দির গেছে, আমি তোমায় ছেড়ে আসছি। সাবিত্রী, আমি আসছি। হ্যাঁ, এক মিনিট। এটা হচ্ছে মনসা দেবীর আশীর্বাদযুক্ত কুমকুম, এটা লাগিয়ে নিন। বাড়ি ফিরে আসা পর্যন্ত যেন আপনি মুছে না দেন, এটা থাকলে পর সে নাগিন আপনার ধারে কাছে আসতে পারবে না। আমাদের জন্য কুমকুম, তোমার জন্য? শত্রুপক্ষের নজর সবসময় রাজা এবং তার সৈনিকের উপরই থাকে, ওর প্রজাদের উপর নয়। আমাদের জন্য দুর্গামাতার কুমকুম, তোমার জন্য স্বয়ং দেবী মাতা। আসছি। বাই মামা। বাই বাই। Good morning. How are you? Fine. সব রেডি? রেডি স্যার। স্যার কুমকুম। ও, আই এম সরি। এই কুমকুম প্রাপ্তির জন্য তুমি প্রার্থনা করেছিলে, তাই না? এই কুমকুমটা প্রতিদিন তোমার স্বামীর কপালে লাগিয়ে দেবে, তাহলে কোনো দৈব শক্তি তোমার স্বামীর ধারে কাছে আসতে পারবে না। আমাকে আজ্ঞা দিন। ও, নাগরাজকে নম। প্রচন্ড আহ্বান করি, তোমাকে আহ্বান করি, প্রচন্ড আহ্বান করি, আহ্বান করি তোমায়। আমাকে ডেকে নিয়ে আসার কারণ, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন আছে। এসো। হে নাগ দেবী, আমি অভিশাপ যুক্ত দুষ্ট আত্মা, আমি কেবল দুষ্ট কাজ করতে পারি। তোমার দ্বারা দুষ্ট কাজই আমার কাছে লাভদায়ক, আমার অতি আবশ্যক তোমার সাহায্য। এইটা না, এইটা গ্রহণ করে ধ্যানরত হয়ে যাও।
সে কে? সে হচ্ছে আমার শত্রু। আমি ওর জীবন পেতে চাই, কিন্তু কেন আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছে সে। আমার নাগরাজকে যারা মেরেছে তাদের প্রতিশোধ নেবার জন্য আমাকে তোমার প্রয়োজন আছে। কিন্তু তার গলায় যে তাবিজ আছে সেটাতে কোনো শক্তি নাই, তাই তার জীবনটাকে শেষ করা অতি সহজ ব্যাপার। তার জীবন কালটা যে শেষ হয়ে আসছে। মনীষা দেবীর শক্তির জন্য তোর ভীষণ গর্ব হয়েছিল, তাই না? কোন শক্তিও তাকে বাঁচাতে পারেনি। দেখেছি যে নাগিনের শক্তি, আজ আমি তার প্রাণের আহুতি নেব, দেখে নিবি। সাবিত্রী, মা, বাবা, আপনারা এখানে কি হয়েছে? না না, কিছু হয়নি। কিচ্ছু হয়নি বাবা, তুমি শুয়ে পড়ো, আরাম করো। হ্যাঁ, তুমি ওনার পাশে বসো। বসে থেকে শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, বসে আমি আছি ওনার পাশে, বসো। চলো, তুমি চলো। তোমার স্বামীর সম্বন্ধে আমি সব জানি,
এটা শুধু তোমার সংঘর্ষ নয়, এটা দৈব শক্তি এবং দুষ্ট শক্তির মধ্যে সংঘর্ষ। দেবতাগণ নয় গ্রহ থেকে রক্ষা পাননি, এই নয় গ্রহ থেকে মুক্তি পেতে হলে তুমি সাতজন নববধূ দ্বারা নিজের মঙ্গলসূত্রে কুমকুম লাগিয়ে পাঁচ প্রকারের খাবার তৈরি করে তাদের ভোজন করিয়ে ওদের আশীর্বাদ নেবে। তাদের আশীর্বাদ ত্রিভুবনের দেবতাগণের আশীর্বাদের সমান। যাও পুত্রী, ধৈর্য হারিও না, তুমি নিশ্চিন্তে যাও মা, নিশ্চিন্তে যাও। দয়া করে আপনারা ভোজন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। আমরা কি রাগ করছি, রক্ত মাখা ভাত খাবো? চলো ওঠো, দয়া করে আপনারা কেউ যাবেন না, আমি জানি না এটা কি করে হলো, আমি অন্য খাবার নিয়ে আসছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনারা কেউ যাবেন না, ভোজন যদি না করে থাকেন তবে কিছু নয়, কমপক্ষে উপহারটা গ্রহণ করে আমাকে আশীর্বাদ দিয়ে যান। হ্যাঁ আসুন, নাও মা হলুদার কুমকুমটা দিয়ে দাও। সাবিত্রীকে এখন আমরা আশীর্বাদ দিলে আমাদের হয়তো কোনো বিপদ হতে পারে, চলুন আপনারা। আমার কথা শুনুন, আপনারা দেবলোকের দেবতাগণের সমতুল্য, আমাকে আশীর্বাদ দিয়ে আমার স্বামী প্রাণ রক্ষা করুন, আমার জীবন দান করুন। আরে ছাড়ো আমায়, চলে দাঁড়াও। তুমি কেঁদো না মা, ধৈর্য ধরো তুমি, তোমার ভাগ্য পরিবর্তনের শক্তি মা হয়তো কারোর মধ্যেই নেই। শোনো মা, মা দুর্গার কাছে নিশ্চয়ই কোনো উপায় থাকবে, প্রথমে এগুলো সরিয়ে ঘরটাকে শুদ্ধ করো মা। জীবনে যখন নরকে চলে গেল তখন ঘরকে শুদ্ধ করে লাভ কি বাবা, আমার স্বামী যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতেই হবে, ওই নাগিন এবং তার দুষ্ট শক্তির সর্বনাশ করতেই হবে। কি বললি, আমাকে সর্বনাশ করবি? এই আমি তোর ঘরে এসেছি তোর স্বামীর প্রাণ নিতে, তোদের সর্বনাশ করতে।
হলো মা? কি হয়েছে মা? কি হলো? কি হয়েছে মা? নাগদেবী, আমার স্বামীর জীবন রক্ষা করো, প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, দয়া করো আমাকে। কিন্তু তো মঙ্গলসূত্র চাই, তোর জীবনটা না। কাল অমাবস্যা, এবং সেই অমাবস্যা রাতে তোর স্বামী মৃত্যু মুখে পতিত হবে। তুই কিছু বুঝতে পারলি? যেভাবে আমি আমার নাগরাজকে হারিয়েছি ঠিক সেভাবে তোকে তোর স্বামীকে হারাতে হবে। তোকে সৌভাগ্যবতী থেকে আমি বিধবা করে ছাড়ব, আর সেই জন্য মাত্র ২৪ ঘন্টা বাকি আছে। তোর স্বামী যে তোকে মঙ্গলসূত্র পড়িয়েছে, তার গর্ব তুই আর করতে পারবি না, তার জীবন আমি শেষ করে দেব। সুচিত, সুচিত, এদিকে দেখুন না। সাবিত্রী, আমার কি হয়েছে? আমার ভয় লাগছে কেন? এসব কে করেছে? আপনার শরীরের মধ্যে কোনো দৈবীয় শক্তি প্রবেশ করেছিল, কিন্তু আপনি শুনছেন কোথায়? হ্যাঁ বাবা, তোমার জীবন সংকটে রয়েছে, তোমার জীবন রক্ষা করতে হবে। এখন এগোরে থাকা ঠিক নয়, চলো মন্দির হয়ে আসা যাক। হ্যাঁ চলো বাবা, চলো বাবা। দম্বা
আমার মাথা সিঁদুর আজ রক্ষা কর তুই করুণাময় মা অম্বর পাপে পাহাড় পাটে তোমায় ছাড়ব না মা যদি প্রাণ যায় কবি হারায় তোমায় ছাড়ব না মা
দুর্গা দেবী, তোমার দর্শন পেয়ে আমার জ্ঞান উদয় হয়েছে মা। নাগরাজের সঙ্গে আমার মিলন মুহূর্তটা দেখায় আমি ওদের জীবন শেষ করে দিয়েছি। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্তি প্রদান করো মা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মা।